পশ্চিম বর্ধমান জেলার বারাবণের উপপ্রধান জিতেন্দ্র কুমারকে মারধরের অভিযোগ উঠল বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় সহ তার কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবণের মাঝিয়াড়াতে। আহত উপপ্রধান আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আমি রোড শো করে করে আমি বাড়ি যাচ্ছি, মাঝিয়াড়াতে বাবুল সুপ্রিয় অরিজিতের র্যালি ছিল, ওরা বিরাজ ছিল, আবার গাড়ি ভিড় ছিল, আটকায় আবার ঝান্ডা লাগা ছিল, আবার স্টিল পাইপ আবার ঝান্ডা থেকে আমাকে মেরেছে। কেন মারলো মানুষ? বাবুল সুপ্রিয় অরিজিতরা র্যালি করে করে বিরাজ ছিল, আমি ওই দিক থেকে আসছিলাম। সে সময় কোন জায়গায় হয়েছে ঘটনা? মাঝিয়াড়া। মাঝিয়াড়া অনেক ভিড় ছিল, অনেক লোকজন ছিল। আপনি উপপ্রধান? আমি বারাবণী উপপ্রধান। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, জেলা সভাপতি ভি শিবদাসন দাসু, কর্নেল দীপাংশু চৌধুরী সহ অন্যান্যরা। এদিন মেয়র ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করতে ছাড়েননি। কিছু না, আরেকবার বাবুল সুপ্রিয় প্রমাণ করলো যে এটা কাপুরুষ, বাপের বেটা নয়। বাপের বেটা থাকলে 200 জন মিলে আমাদের একজন কর্মীকে এরকম উপপ্রধানকে এরকম হামলা করতো না। বাপের বেটা যে ময়দানে আয় না, আরেকবার প্রমাণ হলো। বিকালে আমরা বলে দিচ্ছি, 1 নম্বর কয়লা মাফিয়া আসানসোল, 1 নম্বর কয়লা মাফিয়া ও বাবুল সুপ্রিয়। আর বিকালে প্রমাণ হলো যে ও আরেকটা কাপুরুষ, সবচেয়ে বড় কয়লা মাফিয়া ও। বলছি তো, ওপেনলি বলছি, আমরা সকাল থেকে তো বলছি যে 1 নম্বর কয়লা মাফিয়া ও জানে যে ভোটে হেরে যাবো, লাস্ট ইনস্টলমেন্টটা কয়লাওয়ালাদের কাছে নিতে হবে, সেই জন্য কয়লা গাড়ি ধরে বেড়াচ্ছে। আর এখন এই একা এই কথাগুলো যখন প্রকাশ্য বলা হচ্ছে যে কয়লা মাফিয়া ও, তখন এটা করছে, বাপের বেটা নয়, কাপুরুষ। ঘটনাটা ঘটেছিল কালকে, বিজেপির যিনি প্রার্থী উনি প্রচারে বেরিয়েছিলেন বারাবণী, এবার সন্ধ্যের সময় যখন ফিরছিলেন ঠিক মাঝিয়াড়া গ্রামের কাছে 9:30 বাজে, তখন আমাদের যে মুনমুন সেনের যে গাড়িতে প্রচার করেন এবং তাতে ড্রাইভ করেন আমাদের বারাবণী গ্রাম পঞ্চায়েত উপপ্রধান জিতেন্দ্র পাশওয়ান, তো ফিরছিল, ও যাচ্ছিল বাড়ি আনোয়ারা গ্রাম, তো যেতে যেতে ওদের মিছিলের সামনে পড়ে যায় এবং ওকে ওর আমাদের তৃণমূলের ঝান্ডা, তৃণমূলের ঝান্ডা নিয়ে ওকে মেরে। আমরা শান্তি বজায় রাখতে চাইছি, সেখানে ওরা অশান্তি চেষ্টা করছে, তো আমরা এটা থানা তৈরি করেছি, থানা প্রশাসন দিচ্ছি। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়, তিনি পাল্টা দাবি করেছেন ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় হামলা চালালে এইরূপ পরিস্থিতি তৈরি হয়। বাবুল সুপ্রিয় জানান এ ব্যাপারে তারা নির্বাচন দপ্তরে অভিযোগ করবেন। আবার বলছি, উস্কানিমূলক ব্যবহার, যেটা যেটা সম্বন্ধে সকালবেলায় কিন্তু আমাদের জেলা সভাপতি লক্ষণ গড়াই, এখানকার পুলিশ কমিশনার আসানসোল দুর্গাপুরের এলেন মিনা, তাকে কিন্তু সতর্ক করেছিলেন যে এই ধরনের ঘটনা কি ঘটবে, আপনি কিন্তু খেয়াল রাখবেন, আলাদাভাবে খেয়াল রাখবেন। তা সত্ত্বেও এটা হলো, এবং যখন ওই ঘটনাটা ঘটছে, যখন ওরা ওই ঘটনাটা যখন ঘটছে সেই সময়তেই ওখানকার তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান জিতেন্দর পাসওয়ানি হবে এবং আরেকটি ছেলে ফটিক বলে, দুজনে সিএমসি লিডার, তারা কমপ্লিটলি মদ্যপ অবস্থায় একটি জিপ নিয়ে ওই জায়গাটায় ঢুকে, যেখানে আমি দাঁড়িয়ে, আমার থেকে একটু পেছনে যেখানে আমার ছেলেগুলো রয়েছে সেখানে ঢুকে, হ্যাঁ, আমার দিকে, আমার ওপরে জিপটা চালানোর চেষ্টা করছিল, যেটা আমি শুনলাম যে আমার ওপরে জিপটা নিয়ে আসার চেষ্টা করছিল এবং রীতিমতো গালিগালাজ করছিল প্রধানমন্ত্রীকে এবং আমাদেরকে। তো অবভিয়াসলি বাই দ্য টাইম আমি পেছনে ঘুরে দেখি ততক্ষণ মারপিট লেগে গেছে এবং ওকে ওই কমপ্লিটলি ঘুটঘুটে অন্ধকার ছিল জায়গাটা, এবং মার খেয়েছে, ওর মাথাও ফেটেছে এবং গাড়ির কাঁচ টাঁচও ভেঙেছে। এক্স্যাক্টলি এটাই আমি ভয় করছিলাম এবং বারবার বলা হচ্ছিল এটা করতে দেবেন না, কিন্তু তৃণমূলে মানে একদম ইচ্ছে করে এটা ঘটানো হয়েছে এবং এর জন্য সম্পূর্ণ দায় এখানকার পুলিশ কমিশনারকে নিতে হবে, বারাবণী পুলিশ থানাকে নিতে হবে। কোনো পুলিশ ছিল না যখন ছেলেটি জিপ নিয়ে আমার দিকে সে অ্যাটাক করার জন্য জিপটা চালিয়ে দিচ্ছিল, আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি, ভিডিওতে দেখবেন অত্যন্ত শান্তভাবে আমরা ওইটাকে ছেড়ার চেষ্টা করেছিল, আমাদের ওরা যা বলছিল অত্যন্ত শান্তভাবে। তৃণমূলের উপপ্রধান সে জিপ চালিয়ে, হুটকলার জিপ চালিয়ে কমপ্লিটলি মদ্যপ অবস্থায় কিভাবে আমার দিকে ওই স্পিডে জিপ চালায়, তো সে মার খাবে না? আমি তো বলবো যে ওখানে ওকে মেরে আরো মেরে ফেলে দেয়নি, আমি যদি ঠিক সময় মতো না পৌঁছতাম, সরিয়ে যা দিতাম, তাহলে ওখানে বলা যায় না আরো 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 গুরুতর ভাবে আহত হতে পারতো, অঘটন ঘটে যেতে পারতো। তো
সম্পূর্ণ আমরা এটা কমপ্লিটলি লিখিত অবস্থায় ইলেকশন কমিশনকে দেবো, এবং এটা মিনা ইচ্ছে করে করছেন, ইচ্ছে করে ওনার ইনস্ট্রাকশনে বোধ হচ্ছে যে এই অ্যাটাকটা রোজ হোক, এবং যেটা আমরা দেখেছি আমাদের আরেকজন ক্যান্ডিডেট গৌরাঙ্গবাবুকেও করা হয়েছে, এক্স্যাক্টলি এটাই ওরা চাইছেন, এটাই ওরা করার চেষ্টা করছেন, যাতে ভোটের আগে গন্ডগোল পাকিয়ে ভুয়ো কেস দিয়ে আমাদের ছেলেগুলোকে গ্রেপ্তার করা যায়। আমরা পুরো এর ভিডিও এবং এই রিপোর্ট ইলেকশন কমিশনকে পেশ করবো। বিশেষ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পাঁচজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে বারাবণী থানার পুলিশ। ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। আসানসোল থেকে মিলন সূত্র ধরে রিপোর্ট, আনন্দবার্তা।